শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বীকৃতি পেতে মরিয়া তালেবান, কিন্তু তালেবানের পাশে কেউ নেই। গার্লস স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তালেবানের শিক্ষামন্ত্রী। আজারবাইজান সীমান্তে ইরানের মহড়া, তুরস্কের কঠোর বার্তা। দক্ষিণ চীন সাগরে অজ্ঞাত বস্তুর সঙ্গে মার্কিন সাবমেরিনের ভয়াবহ সংঘর্ষ। গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 রাশিয়ানকে বহিষ্কার করল ন্যাটো। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আটকাল ইরানের স্পিডবোট। এবং সবশেষ থাকছে চীনের সাথে উত্তেজনা, পশ্চিমা সহায়তা চায় তাইওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দখলের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেতে মরিয়া তালেবানের নানা পদক্ষেপ নিয়েছে। কয়েকদিন আগেই জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার জন্য নিজেদের মনোনীত প্রতিনিধি পাঠাতে চেয়েছিল, কিন্তু জাতিসংঘের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে তালেবান। বৈঠকে ব্রিটিশ নাগরিকদের আফগানিস্তান ছাড়ার ব্যাপারে তালেবানকে আহ্বান জানান যুক্তরাজ্য। বৈঠকে তালেবানের প্রতিনিধিদের কাছে যুক্তরাজ্যে আফগান নারীদের অধিকারের বিষয়টি উত্থাপন করা হয়, যদিও তালেবানকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে মুখ খুলেনি ব্রিটেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য সহায়তা পাঠিয়েছে কাতার, চীন, যুক্তরাজ্য এবং আরব আমিরাত, পাকিস্তান এবং উজবেকিস্তানও। তবে কোনো দেশই আফগানিস্তানে বৈধ শাসক হিসেবে তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তালেবানের এই বর্তমানের কূটনৈতিক বিচ্ছিন্নতা গত 10 বছরের চেয়ে আলাদা, কারণ গত 10 বছরে শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশে ঘুরেছে তালেবান। 2011 সালে দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আলোচনা করেছে তালেবানের প্রতিনিধিরা। গত 2 বছরে তালেবানের প্রতিনিধিরা উজবেকিস্তান, ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান, চীন এবং পাকিস্তানে আনুষ্ঠানিক সফর করেছেন। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের ভয়েস এবং গার্লস স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামী হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দিয়ে একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা সাফাকনা এই খবর জানিয়েছে। মোল্লা নুরুল্লাহ মুনির বলেছেন, স্কুল এবং কলেজের ছাত্রীদের ক্লাসের জন্য নারী শিক্ষক এবং ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক এখন সময়ের দাবি। গার্লস স্কুলগুলোর জন্য সব শিক্ষক থাকবেন নারী এবং ভয়েস স্কুলগুলোর জন্য পুরুষ শিক্ষকের নিয়োগ দেওয়া হবে। আফগানিস্তানের অন্তর্বর্তী শিক্ষামন্ত্রী বলেন, তালেবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয়, বরং বিষয়টি এর আগেও ঘোষণা করা হয়েছে। নুরুল্লাহ মুনির বলেছেন, গার্লস স্কুলগুলোর জন্য ইসলামী অনুশাসন মেনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। তালেবান সরকারের শিক্ষামন্ত্রী এর আগে একটি বক্তব্যে বলেছিলেন, স্কুল এবং কলেজের ছাত্রীদের জন্য বিশেষ কোনো ড্রেস কোড থাকবে না, তবে ছাত্রীদেরকে ইসলামী অনুশাসন এবং আফগানিস্তানের ঐতিহ্য এবং সংস্কৃতি মেনে পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের পর তুরস্ক আজারবাইজান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তুরস্ক ইরানকে কঠোর বার্তা দিতে চাইছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় আজারবাইজানের উপর ব্যাপক ক্ষোভ থেকে দেশটির সীমান্তে সামরিক মহড়া শুরু করে ইরান। ক্ষোভগুলো হলো, গত মাসে বাকুতে তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজানের যৌথ মহড়া। এছাড়া চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ইরান। তেহরানের দাবি, গত বছরে নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়ার সঙ্গে 44 দিনের যুদ্ধে আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে নজরদারি ড্রোন সহ সামরিক সরঞ্জামাদির সুবিধা নিয়েছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইরান গত শুক্রবার আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া শুরু করে। তবে ইরানের সামরিক মহড়ার পূর্বের সময়ের মতো আজারবাইজানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক। দেশ দুটি মিলে যৌথ সামরিক মহড়া শুরু করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তুরস্ক ইরানকে বুঝাতে চাইছে আজারবাইজান একা নয়, প্রতিবেশী তুরস্ক সর্বদা বাকুর পাশে রয়েছে। আজারবাইজানে সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রেইজা বলেছেন, ইরানের সামরিক মহড়ার পর তুরস্ক আজারবাইজানের সামরিক মহড়া একদিকে আগুন উস্কে দিচ্ছে, অন্যদিকে আগুনে পানি উঠালছে। আজারবাইজানকে ভয় দেখালে আঙ্কারা ছেড়ে কথা বলবে না।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমুদ্রের নিচ দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি পরিচালিত একটি সাবমেরিনের সঙ্গে অনলক্ষিত কোনো বস্তু সংঘর্ষ হয়েছে। এতে সাবমেরিনটির বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন, তবে কারো জখম বা প্রাণহানি হয়নি। বৃহস্পতিবার একটি বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার এই ঘটনা ঘটে। সাবমেরিনটি নিরাপদ এবং অক্ষত অবস্থায় রয়েছে। এর নিউক্লিয়ার প্রপালেশন প্ল্যান্ট এবং স্পেসগুলো কোনো ক্ষতি হয়নি, সেগুলো পুরোপুরি সচল রয়েছে। তবে সাবমেরিনের সঙ্গে কিসের আঘাত লেগেছিল, কত জন আহত হয়েছেন, তাদের আঘাত কী ধরনের, এসব বিষয়ে কিছু জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরে এবং এতে 15 জনের কম আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের সামান্য কেটে ছিঁড়ে গেছে এবং 2 জন জখমের মাঝামাঝি অবস্থায়। মার্ক সাবমেরিনটি এখনও গুয়ামের দিকে যাচ্ছে। জানা যায়, ইউএস কানেক্টরের নামের অত্যাধুনিক সাবমেরিনটিতে 14 কর্মকর্তা সহ মোট 140 জন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভাষ্য মতে, এটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন, অস্ত্রসজ্জে সুসজ্জিত এবং অত্যাধুনিক সেন্সরযুক্ত সাবমেরিন। এতে টর্পিডো টিউব রয়েছে 8টি। গুপ্তচর বৃত্তির অভিযোগে ন্যাটো তাদের মিশন থেকে 8 জন রাশিয়ান কূটনৈতিককে বহিষ্কার করেছে। ব্রাসেলসের সদর দপ্তরে কাজ করা মস্কোর মিশনের আকারও অর্ধেকে নেমে এসেছে। 2018 সালে একটি গুপ্তচর বৃত্তির অভিযোগে 7 জন রাশিয়ান কূটনৈতিককে বহিষ্কারের পর এটাই মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রথম পদক্ষেপ। ন্যাটোর এই পদক্ষেপের কারণে ব্রাসেলসে 20 জনের পরিবর্তে 10 জন রাশিয়ান কূটনৈতিক কাজ করতে পারবেন। এই মাসের শেষে এ নিয়ে কার্যকর করা হবে বলে জানা গেছে। স্কাই নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ড এবং গুপ্তচর বৃত্তি সহ সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য রাশিয়ান কর্মকর্তাদেরকে বহিষ্কার করা হয়। ন্যাটোর মহাসচিব জেন্স স্টনবার্গ বলেছেন, এই সিদ্ধান্ত কোনো বিশেষ ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। আমরা নিয়মিত রাশিয়ার বিদ্বেষমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে দেখছি, তাই আমাদের সতর্ক থাকতে হবে। মস্কোকে বুকম্যান হিসেবে ব্যবহার করার জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন রুশ কর্মকর্তারা। ইরানের এলিট ফোর্স ইসলামী রেভলিউশন গার্ডের স্পিডবোট যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটকানোর দাবি করেছে। পারস্য উপসাগরে এই ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, গত কয়েকদিনে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRGC-র একটি স্পিড বোট থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করে। এ দেখা যায়, যুক্তরাষ্ট্রের পতাকা ধারণকারী একটি জাহাজকে ইসলামী রেভলিউশন গার্ডের স্পিড বোটগুলো তারা করছে। ভিডিওটিতে ফার্সি ভাষায় বলতে শোনা যায়, তাদের ধরো, তবে কখন এই ঘটনা ঘটেছে সেটি বলা হয়নি। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু উত্তেজনা সমাধান করতে গত এপ্রিল মাস থেকে ভিয়েনায় 5 শক্তিশালী দেশের সঙ্গে 6 দফা সংলাপে বসেছিল। গত শুক্রবার থেকে প্রতিদিন তাইওয়ানের আকাশে প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ছে চীনের বিমানবাহিনী। এই অবস্থায় সমমনা গণতান্ত্রিক দেশের সহায়তা চাইছে তাইওয়ান। তাইওয়ান সফররত ফ্রান্সের সার সিনেটর এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে বৃহস্পতিবার এই কথা জানান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইয়াং ওয়েন। তাইওয়ান উপত্যকায় বিরাজমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ফ্রান্সের সিনেটরকে ধন্যবাদ জানান ওয়েন। ফ্রান্সের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এলা রিয়াস এই দলের নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য ফরাসি সিনেটের এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সরাসরি চীনের সম্প্রতি কর্মকাণ্ডের উল্লেখ করেননি। ফরাসি সিনেটর এলা রিয়াসও তার বক্তব্যে চীনের সাথে তাইওয়ানের সামরিক উত্তেজনার কথা উল্লেখ করেননি। তবে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী অ্যাবট তাইওয়ানের গণতন্ত্রের প্রশংসা করে বলেন, অবশ্য সবাই তাইওয়ানের উন্নতিতে খুশি নয়, বরং আমি জানি যে বড় প্রতিবেশী ধারা প্রায় প্রতিদিনই তাইওয়ান চ্যালেঞ্জের মুখে পড়ছে। তাইওয়ানের সাথে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়ার নেই। গত মার্চ মাসে ফ্রান্সের কয়েকজন সাংসদের তাইওয়ানের কর্মকর্তার সাথে বৈঠক করার খবরে প্যারিসে চীনের দূতাবাস সতর্ক বাণী উচ্চারণ করেছিল। তবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়াভাবে জানিয়েছিল, ফরাসি সিনেটররা তাদের ইচ্ছে মতো যে কারো সাথে দেখা করতে পারেন।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য।